ঝাড়গ্রামে বেলপাহাড়িতে হাতির হামলায় মৃত এক মহিলা। ভোরবেলা ঝাড়গ্রামের বেলপাহাড়ি কপাটকাটা গ্রামের বাসিন্দা ফুলমণি মান্ডির বাড়ি ভেঙে দিলে চাপা পড়ে মারা যান তিনি। সেখানে আরো চারটে বাড়ি ভেঙেছে হাতি। এলাকার মানুষ হাতি নিয়ে ক্ষুব্ধ। বিনপুরের মির্জাপুর এলাকায় জমির ফসলের ব্যাপক ক্ষতি করে হাতির দল। সবে বীজতলা উঠেছে, সেখানে পাড়িয়ে নষ্ট করে দেয় বীজতলা। তারপরই গতকাল রাতে ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের ডাহি কাশিডাঙ্গা সহ বেশ কিছু এলাকায় লোকালয়ে দাপিয়ে বেড়ালো কয়েকটি বুনো হাতি। সুবর্ণরেখা নদী পেরিয়ে লোকালয়ে খাবারের সন্ধানে ঢুকে বলে অভিযোগ। মাঝে মধ্যে খাবারের সন্ধানে একটি দাতাল জাতীয় হাতি সড়কে উঠে রাস্তা অবরোধ করে দিচ্ছে। সব মিলিয়ে জেলা জুড়ে হাতি নিয়ে নাজেহাল অবস্থা জেলাবাসী। গতকাল পর্যন্ত জেলায় মোট 42টি হাতি ছিল। আজ নতুন করে ঝাড়খণ্ড থেকে 30টি হাতি গিধনি বিট আমতলিয়ার বাঘা খুন্দর জঙ্গলে প্রবেশ করে। ঝাড়গ্রাম থেকে দেবব্রত বাগের রিপোর্ট, টাইমস বাংলা।